বিবাহটা যত সহজ হয় ওই সহজ বিবাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন, কিন্তু আমরা বিবাহকে কঠিন করে ফেলছি। সন্তানকে ছোটকাল থেকেই মা বাবার প্রতি সহনশীল করে গড়ে তুলে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। বিবাহকে সহজ করে দিয়েছেন। যেই সমাজের ভিতরে বিবাহ কঠিন হবে ওই সমাজটা জেনা ব্যভিচারে ভরে যাবে। আজকে দেখেন আমাদের দেশে কখনো মদ পান করে মেয়েটা মারা যায়, আবার কখনো জেনা ব্যভিচারের পরে মারা যায়, বিকৃত রুচির কারণে কখনো কখনো মারা যায়, দর্শনের কারণে কত বোন তার জীবনটা শেষ হয়ে যায়, কত মায়ের বুক খালি হয়ে যায়। এরপরেও আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষা নেই না? দুনিয়ার জীবনে তো আপনি কেঁদেছেন, আখেরাতেও আপনি কাঁদবেন, জন্য সময় এখন। আপনি নিজে মজবুত হন, সন্তানদেরকে বোঝান, বিবাহ শাদী সহজ করে দেন। আইসারুহা মাউনা, বিবাহ শাদী সহজ করে দিলে যিনি বরকত দিবেন তিনি কে? এজন্য আমরা যারা এখানে বসেছি কিছু সিদ্ধান্ত নিয়ে বাসায় যাব। সিদ্ধান্ত নাম্বার এক হচ্ছে এই, আমরা আমাদের সন্তানাদিদেরকে এত বেশি আদর করবো একেবারে বন্ধুর মতো। কিন্তু আরেকটা সিদ্ধান্ত হচ্ছে ছোটবেলা থেকে সন্তান একেবারে যা চাবে তাই আপনি দেওয়ার চেষ্টা করবেন না। আমরা একটা ভুল করি, যাবো একটা চকলেট আইনো, আমরা এক প্যাকেট চকলেট নিয়ে আসি, এনে আমরা বলি বাবা তুই চাইলে দুনিয়াটা এনে দেব, এক প্যাকেটকে দশ প্যাকেট চকলেট এনে দেব। এতে করে সন্তানের চাহিদা এত বড় হচ্ছে, এখন তো চকলেট দিই, এরপরে যখন সে আরেকটু বড় হবে তার চাহিদা আরো বড় হবে। এই বড় হতে হতে এমন একটা সময় আসবে তখন আপনি তার চাহিদা পুরা করতে পারবেন না। এই জন্য আমরা এমন ঘটনাও বাংলাদেশে দেখেছি, বাবা তাকে আইফোন দিয়েছে, আই ট্যাব দিয়ে ট্যাব দিয়েছে, যত কিছু চেয়েছে, আইফোন থেকে শুরু করে যত কিছু লাগবে, অ্যাপল ব্র্যান্ডের যত কিছু লাগবে সব দিয়েছে। দেওয়ার পরও সন্তানের চাহিদার শেষ না, এখন হুন্ডা লাগবে, হুন্ডাও দিয়েছে। তাহলে আইফোন পেলো, আইপ্যাড পেলো, এরপরে হুন্ডা পেলো, এরপরে সন্তানের চাহিদা শেষ হয় না, নতুন আরেকটা হুন্ডা আসছে এটাও দিতে হবে। বাবা বলল বাবা একটু অপেক্ষা করো, কয়েকদিন পরে দিব। এই অপেক্ষাটুকুন বাবার জন্য কাল হয়ে দাঁড়ালো, বাবার শরীরে সন্তান পেট্রোল ঢেলে সন্তান বাবার শরীরের মধ্যে আগুন ধরায় দিয়েছে। এরপরে বাপ মারা গিয়েছে। এমন ঘটনা যখন আমরা আমাদের দেশে দেখি, লা তান্তাজিরি সাআ, আপনি এটা চিন্তা করেন না যে কেয়ামত অনেক দূরে, কেয়ামত সন্নিকটে, এত বেশি সন্নিকটে যে বাপ মাথার গাম পায়ে ফেলে সন্তানের ভরণ পোষণ সহ চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে, সে বাবার গায়ে আগুন দিতেও সন্তান দেরি করে নেয়। এটা কেন হয়েছে? এই জন্য হয়েছে আমরা তার চাহিদাটাকে বড় বানিয়ে ফেলেছি। সন্তানকে ছোটকাল থেকেই ইসলাম শেখান, ইসলাম চর্চা করা বোঝান। সন্তানকে ছোটকাল থেকেই মা বাবার প্রতি সহনশীল করে গড়ে তুলো। কিভাবে গড়ে তুলবেন? আমরা ছোটকাল থেকেই অনুমতি দিয়ে দিই তুমি তুমি করে বলতে, এটাও একটা শ্রদ্ধার ক্ষেত্রে অনেকটাই এমন কমতি আসে, তুমি তুমি করে বললে। শ্রদ্ধাটা যে পর্যায়ে আপনি করে বললে আসে, তুমি করে যখন বলা শুরু হয় শ্রদ্ধার জায়গাটা ঠিক সেখানে থাকে না। এই জন্য তুমি তুমি করে বলতে দেয়া ছোটকাল থেকে, এটা আপনারা করবেন না, আপনি করে আপনাকে বলবে, আপনার কাছে আসবে, কথা বলবে, সব কথা আপনার সাথে শেয়ার করবে সন্তান, আপনি তার সাথে গল্প করবেন, ছোটবেলার কষ্টের দিনগুলোর কথা তুলে ধরবেন, আপনার জীবনের যুদ্ধের কথাগুলো তুলে ধরবেন, কি স্ট্রাগল আপনি করেছেন
এই ফ্যামিলিটাকে এই পর্যন্ত আনতে, এগুলো প্রায় প্রায় সন্তানকে শোনাবেন, তাতে করে সন্তানের ভিতরে অন্তত এটা জাগ্রত হবে, আমার আব্বা অনেক কষ্ট করে এখানে এসেছে। সন্তানদেরকে আদর দিবেন, ভালোবাসা দিবেন। তবে গুনাহের কাজের ক্ষেত্রে কোনো আদর নাই, সেখানে শাসন করতে হবে, ইসলামী অনুশাসন মেনে চলবেন। যখনই সন্তানদের বয়স 7 বছর হবে, নামাজের দিকে নিয়ে আসবেন, 10 বছর বয়সে লঘু প্রহার করবেন, তারপরে আদর করে ঘুম পড়ায় রাখবেন না। এই স্বভাব পরিবর্তনের মধ্য দিয়ে আপনার সন্তানটা আল্লাহওয়ালা হবে, দিনদার হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজের প্রত্যেকটা পরিবারে আল্লাহ এমন সন্তান দিই, কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা চক্ষু শীতলকারী হবে, এবং শুধু চক্ষু শীতলকারী না, মুত্তাকিদের নেতা হবে, আল্লাহর জান্নাতে মুত্তাকিদের সাথে থাকবে, এমন সন্তান আমাদেরকে দান করুক সকলে পড়ে, আমিন।